আজ 25শে বৈশাখ, আমাদের সকলের তরফ থেকে কবিগুরু রবীন্দ্রনাথের শুভ জন্ম জয়ন্তীতে আমরা ওনাকে সশ্রদ্ধ শতকোটি প্রণাম জানাই, আর সবাইকে আমাদের অনেক অনেক শুভেচ্ছা আর প্রীতি জানালাম। আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমার কবিতা খানি কৌতূহল ভরে, আজি হতে শতবর্ষ পরে আজি নববসন্তে প্রভাতের আনন্দের লেশমাত্র ভাব, আজিকার কুল বিহঙ্গের কোন গান আজিকার কোন রক্ত রাগ, অনুরাগে সিক্ত পড়ি পড়িব না পাঠাইতে তোমাদের করে আজি হতে শতবর্ষ পরে। হে নতম নাখাদিকার বা জন্মের প্রথম শুভ তোমার প্রকাশ হো, কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতো আমার বেলা যে যায় সাজ বেলাতে তোমার সুরে সুরে সুরেলাতে, আমার বেলা যে যায় এক তারা তীর একটি তারে গানের বেদন বইতে নারে, তোমার সাথে বারে বারে হার মেনেছি খেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকায় ধুইয়ে দাও, আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আমারও পরানো যাহা চায় তুমি তাই তুমি তাই গো আমারও পরানো যাহা চায়। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও তারি রথ নিত্যই উধাও জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন চক্রে পিষ্ট আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন, ও গো বন্ধু সেই ধাবমান কাল জড়ায় ধরিল মোরে ফেলি তার জাল তুলি নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহু যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে চকিত মনের মনে সপনের ছবি আঁকে, যেটুকু যায় দূরে ভাবনা কাঁপায় সুরে তাই নিয়ে যায় বেলা নুপুরের গান গুনি রুচি মমুফাল ভূমি একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি।